শেখ মুজিব পরিবারের এমনকি তার বংশের কেউ মুক্তিযোদ্ধা ছিল না। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করবার জন্য আল্লাহ তাআলা কোন এক সময় বিদর্মীদেরকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈর শাসনকে আল্লাহ তাআলা ছাত্র ঐক্য নামক ঐক্যকে গঠন করে সেই আবাবিল পাখির ন্যায় লক্ষ লক্ষ ছাত্রের অংশগ্রহণে স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা বহু গোলাবাজি করেছেন বিগত 15-16 বছর, আপনারা স্বাধীনতার মূল ধারক এবং বাহক ছিলেন, কিন্তু আয়নার মতো পরিষ্কার শেখ মুজিব পরিবারের এমনকি তার বংশের কেউ মুক্তিযোদ্ধা ছিল না। এরপরেও আপনারা গোলাবাজি করে মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে আপনারা রাজাকার বলে 15-16 দিবসের অতিবাহিত করেছেন। এরপরে আপনারা থেমে থাকেননি, আপনারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোমলমতী ছাত্র ছাত্রীদেরকেও রাজাকারে ভূষিত করেছেন। আজকে তার উপযুক্ত জবাব আপনারা পেয়েছেন। আমি বলবো আওয়ামী লীগের বাইরে যেন শুভবুদ্ধির উদয় হয়, আপনাদের 15-16 বৎসরের হুঙ্কার আর বর্তমানের আয়নাগর আপনাদের এই হুঙ্কারকে দুনির সাথে মিশিয়ে দিয়েছে। এত জুলুম নির্যাতন দুনিয়ার আর কোন রাষ্ট্রে হয়েছে কিনা আমাদের জানা নেই। আয়নাগর নামক বিকল্প কোন গড় দুনিয়ার কোন রাষ্ট্র তৈরি করে তার দেশের জনগণকে এইভাবে নির্যাতন করেছে কিনা আমার জানা নেই। যা সম্ভব হয়েছে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের শাসনামলের এই 15-টি বৎসরে।